নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকে এই আজ এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এটিকে মোহন বাগানকে নিয়ে আর এটিকে মোহন বাগানের ফাইনাল ফরেন প্লেয়ার বা সাত নম্বর ফরেন প্লেয়ার কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে সে সাইন করে দিয়েছে তো তার ব্যাপারে সমস্ত ডিটেলসই তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। তবে তার আগে এটাই বলবো যে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার পাশের বেলাইকনটিকে অন করে দেবে তো সাবস্ক্রাইব অবশ্যই করবে কারণ তাহলেই তোমরা পরের ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পাবে আর ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করে দেবে তো চলো এবার যদি মেন টপিকে আসা যায় তো এটিকে মোহনবাগান এফসির ফাইনাল ফরেনার বা সেভেন ফরেনার যে হতে চলেছে তার ব্যাপারে তোমাদেরকে অনেক দিন আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম এবং তোমাদেরকে মাঝে মধ্যে ভিডিও বানিয়ে তার ব্যাপারে বলেও গেছি তো সেই প্লেয়ারটা আর অন্য কেউ নয় তিনি হচ্ছেন ব্র্যাড ইনম্যান তো হ্যাঁ ব্র্যাড ইনম্যান এটিকে মোহনবাগানের সেভেন ফরেনার হতে চলেছে এটা কিন্তু এখন একদম বলতে পারো অফিশিয়ালি কনফার্ম এটিকে মোহনবাগানের তরফ থেকেও হয়তো অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো ব্রিসবেন রোড যে ক্লাবের হয়ে ব্র্যাড ইনম্যান লাস্ট খেলছিলেন এলিগে তো সেই ক্লাবের তরফ থেকে কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে ব্রিসবেন রোড অ্যান্ড এটিকে মোহনবাগান এফসি হ্যাভ কাম টু অ্যান এগ্রিমেন্ট ফর দ্য ট্রান্সফার অফ ব্র্যাড এন ইনম্যান ফর অ্যান আনডিসক্লোসড ফি মানে একটা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু ব্র্যাড ইনম্যানকে ইটিকে মোহনবাগান রোড থেকে তাদের দলে নিতে চলেছে তবে ট্রান্সফার ফিটা কত সেটা জানা যায়নি একটা আনডিসক্লোজ ট্রান্সফার ফি তবে হ্যাঁ শাইনিংটা কিন্তু ইটিকে মোহনবাগান অলরেডি কনফার্ম করে ফেলেছে মানে শাইনিং হয়ে গেছে ব্র্যাড ইনম্যান হতে চলেছে এটিকে মোহনবাগানের সেভেন ফরেনার আর ব্র্যাড ইনম্যানের ব্যাপারে তোমাদেরকে আগেও বলেছিলাম যে আঠাশ বছর বয়সী একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার যিনি মেনলি খেলেন মিডফিল্ডার হিসেবে যেখানে তার মেন পজিশন সেন্ট্রাল মিডফিল্ড এছাড়াও লেফট মিডফিল্ড বা রাইট মিডফিল্ডার হিসেবেও তিনি খেলতে পারেন এবং এর আগে তিনি লাস্ট খেলছিলেন অস্ট্রেলিয়ান ক্লাব ব্রিসবেন রোডের হয়ে যেখানে তার চব্বিশটা ম্যাচে লাস্ট ইলিক সিজনে চারটে গোল ছিল এবং ছখানা অ্যাসিস্ট ছিল আর তার আগে তিনি নিউ ক্যাসেলের আন্ডার এইটিন টিম থেকে খেলা শুরু করে দিয়েছিলেন তারপর তিনি নিউ ক্যাসেলের আন্ডার এইটিন টিম এবং আন্ডার টোয়েন্টি থ্রি টিমের হয়ে খেলেছিলেন এবং তারপর বেশ কিছু ইংলিশ ক্লাবের হয়ে খেলেছিলেন এবং দেন তিনি ব্রিসবেন রোডে যোগ দেন এবং সেই ব্রিসবেন রোড থেকে কিন্তু তিনি আসতে চলেছেন এটিকে মোহনবাগান এফসিতে এটা এখন অফিসিয়ালি কনফার্ম তো তোমাদের সেটা জানিয়ে দিলাম তো ওই ব্র্যাড ইনম্যানের ব্যাপারে অনেকদিন ধরেই বলছিলাম তোমাদেরকে তো সেটার আজকে অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে তো সেই জন্য ভিডিওটাকে লাইক অবশ্যই করে দেবে কারণ এই খবরটা তোমাদের অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম আর এরপর যদি কথা বলা যায় এটিকে মোহনবাগান্ডি আর একটা প্লেয়ারকে নিয়ে যার নাম হচ্ছে লারা শর্মা যে এটিকের জুনিয়র টিমে ছিল এবং আমার মানে মনে করা হচ্ছিলো যে এটিকে মোহনবাগান টিমেও সে থাকবে এবং ফোর্থ গোলকিপার হিসেবে থাকতে পারে তবে এখন যেটা আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে লারা শর্মা কিন্তু এটিকে মোহনবাগান টিমে থাকছে না তিনি এটিকে মোহনবাগান টিম ছেড়ে দিচ্ছেন এবং নতুন একটা আইএসএল ক্লাবে ক্লাবের হয়ে তিনি কিন্তু অলরেডি সাইন করে ফেলেছেন এরকম খবরও বেরিয়ে আসছে তো এই আপডেটটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো গাইস এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল আর ব্র্যাড ইনম্যানের খবরটা আমি সকালবেলাতে ইনস্টাগ্রামে জানিয়ে দিয়েছিলাম তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো সেখানেও মাঝে মধ্যে আপডেট আমি দিয়ে দিই তো তোকেই এই কয়েকটা আপডেট দিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম আটলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল আইকনটিকেও অন করে দিও কারণ তাহলেই তোমরা পরের ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পাবে আর ব্যাস এইগুলোই বলার ছিল ইনস্টাগ্রামে ফলো করে নিও তো চলো বাই বাই